हेलो, हेलो सर, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ফিরদৌসী খাতুন বলছেন, তাই তো? यस सर। আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার, প্রথমতই আপনাকে ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ফিরদৌসী খাতুন এবং আমি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত একটি গ্রাম থেকে আসছি। আমি 2010 এবং 2012 সালে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি এবং 2015 সালে শ্যামসুন্দর কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্ধমান ইউনিভার্সিটি থেকে 2019 সালে আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ম্যাথমেটিক্সে এবং বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বায়োডাটাতে দেখছিলাম আপনি লিখেছেন সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিনড ওম্যান। হ্যাঁ স্যার, এটা কি সত্য কথা এগুলো? হ্যাঁ স্যার, ডিসিপ্লিন মানে আমি যেহেতু এই কম্পিটিটিভ লাইনে আছি তো সেখানে আমাকে সমস্ত কিছুর মধ্যে আমাকে পড়াশোনার জন্য একটা টাইম আমাকে ম্যানেজমেন্ট করতেই হয়, দিন অন্তত 6-7 ঘন্টা। তো সেটা আমি যাতে রেগুলার করতে পারি সেইটার জন্যই আমি নিজেকে ডিসিপ্লিন মনে করি। আচ্ছা, আর যে সেলফ মোটিভেটেড এন্ড হার্ড ওয়ার্কিং, সেলফ এটা কিভাবে মোটিভেটেড, ডিসক্রাইব করবেন? হ্যাঁ স্যার, সেলফ মোটিভেটেড বলতে আমি যেহেতু এই কম্পিটিটিভ লাইনে আছি এবং এমনি কোনো প্রবলেম থাকা সত্ত্বেও আমি যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 2015 সালের পর থেকে আমার গ্র্যাজুয়েশন হওয়ার পর থেকে আমি এই লাইনে আছি, তো এই যে 5-6 বছর হচ্ছে এবং এই করোনা কালে যখন পরিস্থিতি হচ্ছিল, যেমন বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি করতে করতে হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমি নিজেকে সেলফ মোটিভেটেড রাখার চেষ্টা করি প্রতিদিন, যাতে আমি পরবর্তীকালে আরো খেটে এই গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং একটি সাকসেসফুল জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে। তো আপনি এই যে এক্সামে আছেন আইসিডি সুপারভাইজারের জন্য, তা ছাড়া অন্যান্য কোনো এক্সামে আছে সেরকম যে কোয়ালিফাই করেছেন? হ্যাঁ স্যার, আমি পিএসসি ক্লার্কশিপ এর মেন দিয়েছিলাম এবং সেটাতে আমার অল ওভার র্যাঙ্ক 11,745-এর মতো এসেছে এবং ওবিসি এ ওয়াইজ যদি আমার র্যাঙ্ক করা হয় তো সেখানে প্রায় 640-এর মতো আসছে। এরপর দেখা যাক পিএসসি কি করে। এবং তাছাড়া আমি WBCS দিচ্ছি, 2-3 বছর হলো WBCS দিচ্ছি, তো সেটার জন্য প্রিপারেশন আমার চলছে। আচ্ছা, তো আপনি পূর্ব বর্ধমান থেকে, তাই তো? হ্যাঁ স্যার, তো এটা কবে গঠিত হয় পূর্ব বর্ধমান? পূর্ব বর্ধমান জেলা 2017 সালের 7ই এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো জেলাতে ভাগ হয়। আচ্ছা, আপনার পূর্ব বর্ধমান জেলাকে স্পর্শ করে আছে, একদম বাউন্ডারি শেয়ার করছে যেগুলো, যে জেলাগুলো আর কি, শুধু সেই জেলাগুলোর নাম বলুন যে জেলাগুলো আপনার জেলাকে স্পর্শ করে আছে। হ্যাঁ স্যার, প্রথমতই বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা সামান্য অংশ আছে, নদিয়া জেলা, হুগলি জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা। বেশ, আচ্ছা আচ্ছা, এইবার বীরভূম জেলার সদর শহর কোনটা? বীরভূম জেলার সদর শহর স্যার, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানি বীরভূম জেলার সদর শহর। ইয়েস, দিয়ে কিছু একটা দাম। ইয়েস, স্যার প্লিজ আরেকবার বলবেন। হ্যাঁ, ইয়েস দিয়ে নাম। সরি স্যার, মনে পড়ছে আচ্ছা, না। মুর্শিদাবাদ জেলার সদর শহর? মুর্শিদাবাদ জেলার ইংলিশ বাজার, ইংলিশ বাজার মুর্শিদাবাদ জেলার? মালদার কি তাহলে? সরি 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 স্যার, বহরমপুর, মুর্শিদাবাদ জেলার বহরমপুর। আচ্ছা, নদিয়ার? নদিয়া জেলার হচ্ছে কল্যাণী। কল্যাণী? নদিয়া জেলার, কল্যাণী এসেছেন কোন সময়? না স্যার কল্যাণী যাওয়া হয়নি। আচ্ছা, কল্যাণী বলতে আপনার মানে কল্যাণী নামের সঙ্গে কি মনে হয় যে কল্যাণী কেন বিখ্যাত, জানা আছে? কল্যাণী কেন বিখ্যাত, কারণ শুনেছিলাম ওখানে এসিআর
প্রথম একটা ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে, তো সেই কারণেই কলোনিটা মনে আছে। আচ্ছা আচ্ছা, তা নদিয়া তাহলে সদর কোনটা হলো? আবার ওখানে ফিরে আসে, কল্যাণী নদিয়া নয়? জেলার সদর? না না, কল্যাণী নয় স্যার। স্যার সরি, আমার থেকে এই মুহূর্তে মনে পড়ছে না। হুগলি জেলার, মানে আপনার জেলাকে যেগুলো অন্য জেলাগুলো স্পর্শ করা আছে তাদেরই জিজ্ঞেস করছে, যেগুলো আপনি বললেন আর কি, তাদের সদর শহরগুলোর নাম জিজ্ঞেস করছে। হুগলি জেলার, বাঁকুড়া জেলার, পশ্চিম মেদিনীপুর জেলার। বাঁকুড়া জেলার বাঁকুড়া, স্যার পশ্চিম বর্ধমানের আসানসোল, আচ্ছা কিন্তু খুব আমার ঠিক মনে পড়ছে না স্যার। হ্যাঁ, হুগলি, নদিয়া আর বীরভূম, তিনটে বাকি রইল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বীরভূমের আমরা সিউড়ি, বীরভূমের সিউড়ি হ্যাঁ স্যার। হ্যাঁ বীরভূম, শিউলি আর দুটো, নদিয়া আর হুগলি। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, ইন্টারভিউ কন্টিনিউ করছি, তার মধ্যেও যদি আপনার মনে পড়ে আপনি বলতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা তো আপনার এই এখানকার বিশিষ্ট কোনো ব্যক্তিদের নাম আপনার জানা আছে আপনার এলাকার? হ্যাঁ স্যার, আমার এলাকার বিশিষ্ট ব্যক্তি বলতে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, রাসবিহারী বসু, আচ্ছা তো ওনার বাড়ি সুবলদাতে, উনি আছেন। এছাড়াও আর একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন বটুকেশ্বর দত্ত, ওনার বাড়ি পূর্ব বর্ধমান জেলা। এছাড়াও একজন মহিলা কবি ছিলেন, বা মালাধর বসু, যাকে গুণরাজ উপাধি দেওয়া হয়। তো স্যার এগুলি। এছাড়াও রাসবিহারী বোস বলে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আচ্ছা, আর কেউ? আর স্যার এছাড়াও কাজী নজরুল ইসলাম, তখন বর্ধমান ভাগ হওয়ার আগে তিনি বর্ধমান জেলার অন্তর্গত ছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি রাসবিহারী বোস এবং রাসবিহারী ঘোষ, তাই তো? এবং রাজশেখর বসু একজন আছেন, তাই না? হ্যাঁ, রাজশেখর বসু আছেন স্যার। তো রাজশেখর বসুর অন্য কি নামে চিনি ওনাকে আমরা? রাজশেখর কোনো বসুকে ছদ্ম নামটাম আছে নাকি? সরি স্যার, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, এই রাসবিহারী বোস আর রাসবিহারী ঘোষ, তাই না? তো হুম, এদের মধ্যে কে আর কি ন্যাশনাল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত ছিলেন? রাসবিহারী বসু স্যার, আচ্ছা যিনি আজাদ হিন্দ ফৌজের সঙ্গে, আজাদ হিন্দ ফৌজের গঠন করেছিলেন, হুম হুম, এটা কবে গঠিত হয়েছিল? 1942-এ। আচ্ছা, এর বিষয়ে আর কিছু আপনার জানা আছে যে এই আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে? স্যার আজাদ হিন্দ ফৌজ মূলত সিঙ্গাপুরে গঠন করা হয় রাসবিহারী বোসের তত্ত্বাবধানে, এবং পরবর্তীকালে রাসবিহারী বোস এই এই যে বাহিনীটি বা এই দলটির সমস্ত দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়ে দিয়েছিলেন। আর রাসবিহারী ঘোষ তাহলে কি জন্য বিখ্যাত? রাসবিহারী ঘোষ একজন বড় মাপের উকিল ছিলেন, এছাড়াও তিনি একজন ফিলোসফার ছিলেন। আচ্ছা, আপনি তো বললেন যে বিএসসি আপনার পাস কোর্সে ছিল, হ্যাঁ স্যার, আবার এমএসসি করেছেন ম্যাথে। হ্যাঁ স্যার, আচ্ছা, তো ব্যাপারটা এরকম কেন? মানে আপনি তো বিএসসিটা পাসে করলেন, ওখানে তো ম্যাথ রাখতে পারতেন, ম্যাথেই করতে পারতেন বিএসসিটা। হ্যাঁ স্যার, ম্যাথও করতে পারতাম, কিন্তু স্যার যেহেতু তখন থেকেই আমার এইচএস এর পর থেকেই একটা কম্পিটিটিভ লাইনে যাওয়ার ইচ্ছে ছিল, তো সেই কারণে আমি পিওর সায়েন্সেই ভর্তি হই। কিন্তু তারপর যেহেতু আমার গ্র্যাজুয়েশনে মার্কসটা একটু কম আছে, তো পরবর্তীকালে মাস্টার ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য আমি ম্যাথটাকেই ওখানে এই তিনটের মধ্যে জয়েন প্রেফার করি, এবং ম্যাথটা মোটামুটি স্যার আমার ভালো লাগে এই তিনটের মধ্যে, এই তিনটে সাবজেক্টের মধ্যে। আচ্ছা, তো ম্যাথে কি 50% এসেছে এমএসসি তে? হ্যাঁ স্যার, ম্যাথে প্রায় 65% এর মতো এসেছে, কারণ আমি ডিস্টেন্স বর্ধমান ইউনিভার্সিটি ডিডি থেকে ডেকোরেট অফ ডিস্টেন্স এডুকেশন থেকে কমপ্লিট করেছি। তো সেখানে স্যার 10 ইয়ার্স এর কোশ্চেন বেশি আছে, তো সেই জিনিসগুলোকে একটু ভালো করে পড়ে প্র্যাকটিস করতাম, স্যারের কাছে পড়তে যেতাম, তো সেই কারণে পার্সেন্টেজটা আমার বিএসসির তুলনায় এমএসসি তে অনেকটাই বেশি আছে।
তো তাহলে তো আপনার ওদিকে একটা সুযোগ থেকে যে স্কুল সার্ভিসের দিকে, তো সেটাই কি ভাবনা চিন্তা আছে? হ্যাঁ স্যার, সে কিন্তু স্যার তারপরে যখন এমএসসি কমপ্লিট করি এবং এই প্রিপারেশন, যেহেতু গভর্নমেন্ট এক্সামের জন্য, মানে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য 2015-র পর থেকেই খাচ্ছি, তো এই দিকে আমার একটা আলাদা একটা চাহিদা চলে আসে স্কুল সার্ভিসের দিকে যাওয়ার থেকে, তো সেই কারণে এখন এটা কন্টিনিউ করছি স্যার। এবং আশা করি তাহলে বিএড ও পরবর্তীকালে করেননি। যদি কখনো, হ্যাঁ পরবর্তীকালে যদি কখনো আমার সুযোগ আছে বা প্রয়োজন আছে, তো আমি এসএসসি দিকেও স্যার যেতে পারি। তো বিএড কি করেছেন না করছেন? কিসের বিএড? হ্যাঁ বিএড, স্কুল না সার্ভিসে স্যার, যেতে গেলে তো এখন তো বিএড বিএড তো লাগবেই। বিএড এখন ভর্তি হয়নি, হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি, মানে ভর্তি হওয়ার একটা ভাবনা চিন্তা আছে নিশ্চয়ই? একটা ভাবনা চিন্তা আছে। তবু যেহেতু আমি এখন আমার হ্যাঁ ক্লাস সি আর আইসিডিএস এই দুটো একটু অপশন আছে, তো এই দুটোর মধ্যে যদি হয়ে যায় তো খুব ভালো স্যার, না হলে আমাকে হয়তো ওই দিকটা দিয়ে একটু ভাবতে হবে। আচ্ছা, আশা করি হয়ে যাবে, আমরা ইচ্ছাও প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে, তো তারপর দেখলাম যে আপনি 10-এ এই মানে মাধ্যমিক, 12-তে উচ্চ মাধ্যমিক, 15-তে গ্রাজুয়েশন, ঠিক আছে, কিন্তু এমএসসি টা মনে হচ্ছে একটু দেরিতেই করেছেন 19-এ, হ্যাঁ স্যার, আমি কারণ 2017 থেকে ভর্তি হই, কারণ স্যার গ্র্যাজুয়েশনের পর কম্পিটিটিভ লাইনে ভর্তি হই, তো ওখানে কোচিং করতাম, তো সেই কারণে ওইদিকে একটু চাপ হতো বলে আমি এমএসসি টা তখন আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু তারপর হঠাৎ করে ইচ্ছে হয় যে এমএসসি টাও আমি করি, যেহেতু ডিস্টেন্সের সুযোগ পেয়ে গেছিলাম এবং বর্ধমান ইউনিভার্সিটিতে, মানে বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয়, তো সেই কারণে স্যার মাঝখানে আমার একটু গ্যাপ গিয়েছিল যখন কম্পিটিটিভ এক্সামের জন্য একটু খাটছিলাম বলে। হ্যাঁ মানে ওদিকেও একটা মানে আপনি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু ফোকাস করতেন তাহলে তো এমএসসি টা না হলেও হতো, কিন্তু ওদিকে হ্যাঁ একটা স্যার, না সুযোগ আপনি, করে রাখতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আপনার গ্রাজুয়েশনে আর কি কি সাবজেক্ট ছিল পাস করছেন? গ্র্যাজুয়েশনে স্যার আমার ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল, এছাড়া বাংলা ইংরেজি কম্পালসারি ছিল। আচ্ছা, আপনার সাবজেক্টের মধ্যে থেকে একটা প্রশ্ন করি, গ্যালভানাইজেশন শব্দটা নিশ্চয় শুনেছেন, হ্যাঁ স্যার, কি বিষয়টা? গ্যালভানাইজেশন হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি, তড়িৎ লেপন পদ্ধতি জিনিসটাকে গ্যালভানাইজেশন বলা হয়। কার উপর কিসের লেপন দেওয়া হয়? স্যার লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা অ্যাডভান্টেজটা কি, কেন দেওয়া হয়? স্যার যাতে লোহার মধ্যে লোহাটা মানে ভালো থাকে এবং লোহার মধ্যে যাতে জং না পড়ে, তো সেই কারণে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই কারণে যেহেতু জিঙ্ক, লোহা কি হয় মানে বায়ুর অক্সিজেন এবং জলের সংস্পর্শে এসে তাদের সঙ্গে রিয়াকশন করে এবং তাড়াতাড়ি জং পড়ে যায়, তো জিঙ্কের প্রলেপ দিলে কি সেই লোহাটা অনেকটা সুরক্ষিত থাকে, সেই কারণে এই লেপটা দেওয়া। আচ্ছা, এটা কে ইনভেন্ট করেছিলেন জানেন কি, এই গ্যালভানাইজেশনের ইনভেন্টর কে জানেন? সরি স্যার, আমার কিছু জানা নেই। আচ্ছা গ্লুকোজ, তাই না? গ্লুকোজের সংকেতটা কি? C6H12O6। আচ্ছা, আমরা সাধারণ যে খাবার দাবার খাই এরকম কিছু খাবারের নাম বলেন যেখানে গ্লুকোজের পার্সেন্টেজটা বেশি, বা সরাসরি সেখানে আমরা গ্লুকোজ খেতে পারি। গ্লুকোজ স্যার আমরা প্রথমত যে কোনো শর্করা জাতীয় খাদ্য থেকেই পেতে পারি, যেমন ভাত, রুটি, এছাড়াও আমরা গ্লুকোজ জিনিসটা আমরা পাই চিনি থেকে, মানে মিষ্টি জাতীয় খাবার থেকে পেতে পারি আমরা। তো ওখানে কি সুক্রোজ আর গ্লুকোজের ডিফারেন্স তাহলে কিছু রয়েছে না? রয়েছে না আপনি? হ্যাঁ স্যার রয়েছে, অন্য ডিফারেন্স গুলো আছে, মানে C6H12O6 যেমন গ্লুকোজের হচ্ছে সংকেত, সেরকম সুক্রোজের সংকেতটা একটু আলাদা হয়, সেই ক্ষেত্রে এই অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বনের এই অণুগুলো একটু অন্যরকম ভাবে থাকে, মানে এদের পরমাণু সংখ্যার ডিফারেন্সটা আছে। ঠিক আছে, কিন্তু বিশেষ এই মধু, তারপরে খেজুর, এই ডুমুর, এগুলো থেকে কি গ্লুকোজ পাওয়া যেতে পারে? স্যার এগুলো থেকে আমার মনে হয় সুক্রোজটা পাওয়া যায়। গ্লুকোজ পাওয়া যায় না?
গ্লুকোজ পাওয়া যায় না ওনাকে ঠিক স্যার বলতে পারছি না, তবে মনে হয় এবার গ্লুকোজের যেহেতু ভাগ আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনার এই জবটা মানে যেহেতু চাকরি খুঁজছেন, এটাও একটি পাশ করেছেন, সেই জন্যই কি করতে চান? এটা করতে চাওয়ার মানে বিশেষ অন্য কোনো কারণ আছে এই চাকরিটা? স্যার যেহেতু এই লাইনে আছি তো সমস্ত রকম পরীক্ষায় আমি কম্পিটিটিভ এক্সামই দিই, কিন্তু আইসিডিএস সুপারভাইজারটা আমাকে একটু অন্যরকম ভাবে অ্যাট্রাক্ট করেছিল, কারণ এই পরিষেবার মধ্যে আইসিডিএস সুপারভাইজারের একজন যে আইসিডিএস সুপারভাইজার যে একজন কাজ করেন, তার মূলত তিনি দেখাশোনা করেন কি সমাজের একদম নিচু স্তরে, নিচু স্তর বলতে সমাজের শিশুদের, গর্ভবতী প্রসূতি মহিলাদের এবং সমাজের কিশোরী মেয়েদের, মানে তাদের দেখভাল যেহেতু করে, এবং এই জিনিসটা যদি আমি করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, তো সেই কারণে এই জবটাকে আমার বেশি ভালো লাগে আইসিডিএস সুপারভাইজারটাকে। আচ্ছা, মিড ডে মিলের নতুন নামকরণ হয়েছে, কি সেটা? হ্যাঁ স্যার, পিএম পোষণ যোজনা। আচ্ছা, এই মিড ডে মিলে যেসব খাদ্য উপাদান দেওয়া হয় তার সঙ্গে দেখছিলাম এবারে কিছুদিন আগে বেড়েছিল একটা নতুন খাদ্য উপাদান যোগ করা হয়েছে, সেটা কি জানেন? না স্যার আমার জানা নেই তো। এবারে দিয়েছিল দেখছিলাম মিলেট, মিলেট, মিলে হ্যাঁ হ্যাঁ মিলেট খাদ্য উপাদানটা নাকি যোগ করছে। আচ্ছা, আমাদের রাজ্যের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার কে আছেন? ফাইন্যান্স মিনিস্টার আছেন অমিত মিত্র। উনি কি এখনো আছেন, মানে ফাইন্যান্স মিনিস্টার উনি কি এখনো আছেন? সরি স্যার, আমার তো ওনার নামটাই মনে পড়ছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আপনি এই বিষয়ে একটু আপডেট হন। হ্যাঁ, আপডেট হয়তো আমার নেই তো। উনি আর নেই, ঠিক আছে, এবং না থাকার পিছনে কারণ আছে যা নিয়ে ব্যাপারটা তারপর জানা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি অবসর সময় কি করেন? অবসর সময়ে আমি স্যার গল্প বই পড়তে ভালোবাসি, এছাড়াও সিনেমা দেখি, এছাড়াও গার্ডেনিং, এই জিনিসটা আমার ভালো লাগে। তো শেষ কোন সিনেমাটা দেখেছেন? শেষ কোন সিনেমা দেখেছি বলতে স্যার, যদি সেরকম বলা হয় তো স্যার এই ছিঁচড়ে বলে যে একজন সুশান্ত যে খিচুড়ি, সিনেমাটা, হ্যাঁ ওনার সিনেমাটা শেষ দেখেছিলাম। এছাড়াও এমনি সিনেমা দেখা হয়, তবে এক্সপ্লেন গুলো বেশি দেখি আমি, মানে যেগুলো অল্প সময়ের মধ্যে এক্সপ্লেন করে আচ্ছা সেইগুলোকে। আচ্ছা। আর বই কোনটা পড়েছেন বা এখন কোনো বই পড়ছেন সেটা তো গল্প বই? এখন এই মুহূর্তে স্যার সেরকম কিছু গল্পের বই পড়ছি না, কারণ এই মুহূর্তে একটু নিজের পড়াশোনা নিয়েই আছি, তবুও গল্পের বই স্যার পড়ি, ডিটেকটিভ স্টোরি গুলো বেশি পড়ি, ফেলুদা পড়ি, সত্যজিৎ রায়ের ওগুলো পড়েছি, তারপর মাঝখানে একবার শঙ্কু সমগ্রটা পড়ছিলাম, এছাড়াও ব্যোমকেশ স্যার পড়েছি, ব্যোমকেশের সমগ্র গুলো, এছাড়াও কিরীট রায় ওইগুলো পড়েছি। আচ্ছা, আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমারও বই পড়তে ভালোই লাগে, কিন্তু মনে হয় যে না, এই সময় বই পড়বো, এই সময় দুটো কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে নিয়ে কাজ হবে। হ্যাঁ অবশ্যই স্যার, সেটা তো মানে খুবই, কিন্তু তবুও মাঝে মাঝে নিজেকে একটু সেলফ মোটিভেট করার জন্য বই পড়াটা দরকার হয়, কারণ খুব অল্প সময়ের জন্য যখন নিজেকে একটু ফেড আপ মনে হয় বা একটু নিজেকে অন্যরকম মনে হয়, তখন মনে একটু গল্প বই পড়লে বা একটু মুভি দেখলে একটু অল্প সময়ের জন্য নিজেকে একটু রিফ্রেশমেন্ট লাগে, তো সেই কারণেই সেটা। বেশ, কোনো প্রিয় লেখক আছেন নাকি, লেখক বা লেখিকা? স্যার সত্যজিৎ রায়কেই ভালো লাগে, এছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কেও ভালো লাগে। আচ্ছা, উইংস অফ ফায়ার হ্যাঁ স্যার, এই বইটার নাম হয়তো আপনি শুনে থাকবেন, হ্যাঁ স্যার, লেখক? এপিজে আব্দুল কালাম। বেশ, উনি কি একা একাই লিখেছেন এই বইটা? যদিও আমরা সবসময় এই নামটাই বলে থাকি, কিন্তু ওনার সঙ্গে আরো একজন লিখেছেন এই বইটা, দুজনে মিলে বইটা হ্যাঁ লিখেছেন। স্যার, আমি যখন বুকস অ্যান্ড অথার পড়ছিলাম আমি নামটা পড়েছিলাম, কিন্তু স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তো উনি একা বইটা লেখেননি, ওনার সঙ্গে আরেকজন ছিলেন বইটা লেখাতে হেল্প করার জন্য, হ্যাঁ, কিন্তু স্যার অরুণ তিওয়ারি বলে একজন ওনার সঙ্গে লেখেন, এটা দুজনে মিলে, অরুণ তিওয়ারি। অবশ্যই
আচ্ছা ঠিক আছে, আপনার ইন্টারভিউ এখানেই কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এইবার আপনি বলেন কেমন দিলেন বা কিছু জানার যদি থাকে, তারপর আমি নাহলে বলছি। হ্যাঁ স্যার, কিরকম দিলাম বলতে স্যার একটু নিজের মধ্যে নার্ভাসনেস টাতে ছিলই, কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার যেমন জানা সত্ত্বেও দিতে পারিনি, যেমন বিভিন্ন জেলা সদর শহর গুলো, ওগুলো আমার মানে সবই জানা ছিল কিন্তু নার্ভাসনেস এর মধ্যে ওই জিনিসগুলো অনেকটাই ভুলিয়ে গেছে আমার। এছাড়াও স্যার আমার বলার ধরনটা হয়তো আরেকটু ভালো হলে ভালো হতো, বা বিভিন্ন যে আপনি যে কোশ্চেন গুলো করছেন সেগুলো হয়তো আরেকটু ভালোভাবে দিলে ভালো হতো। তাছাড়াও আপডেট গুলো যেমন ফাইন্যান্স ফিনান্স মিনিস্টার, মিনিস্টার আপনি বললেন চেঞ্জ হয়েছে, তো সেটা সম্পর্কে আমার ঠিক জানা ছিল। এছাড়াও মিড ডে মিলে একটা নতুন খাবার যোগ হয়েছে, তো এই জিনিসগুলো আপডেট রাখাটা আমার একটু দরকার ছিল বলে মনে হচ্ছে। বেশ না, বেশ ভালো লাগলো। আপনি নিঃসন্দেহে ক্যান্ডিডেট হিসেবে ভালো, এবং আপনার কথা কোশ্চেন শোনা এবং তার পরিপ্রেক্ষিতে আনসার দেওয়ার ব্যাপারটা একটা স্পষ্ট ব্যাপার আছে, বেশ ভালো এটা। ঠিক আছে, নার্ভাসনেস তো থাকেই অল্প বিস্তর, তারপরেও আমি এটা খুব ভালো লাগলো বেশ, যে আপনি যেটা যথাযথ আনসার দেওয়ার একটা ভাবনা চিন্তা, ঠিক আছে, এবং কোনো আনসার নিয়ে বেশি লেনদেন না করা। অনেক সময় কি হয় যে যেটা পারে সেটা নিয়ে বেশি বলতেই থাকে, বলতেই থাকে টু দা পয়েন্টে আনসার না নিয়ে, ঠিক আছে। সেটা আমি দেখলাম আপনি সেটা সেইভাবে করছে আর কি, এটা একটা ভালো। তাতে কি হবে, যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন অনেক সময় আপনাকে ইন্টারেপ্ট করতে তারা দ্বিধাবোধ করেন, হ্যাঁ পরবর্তী হ্যাঁ কোশ্চেন গুলো করার সুযোগ পান না, ঠিক আছে। তো সেই জন্যই যেটুকু জানেন এবং যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে সেটুকুই দিচ্ছেন আনসার এবং সেভাবে দেবেন, এটা একটা ভালো কথা। এবং কোশ্চেন গুলো আনসার গুলো পরিষ্কারই বলছেন, ঠিক আছে, এবং যা ম্যাক্সিমাম আমি দেখলাম আনসার আপনি ঠিকই দিয়েছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে না পারলেও আপনার ব্যাপারটা সেরকম ভাবে নেগেটিভ একটা লাগেনি আমার, ঠিক আছে। না পারলেও তার মধ্যে আপনার বলার ভাব ভঙ্গিমা ঠিকই আছে এবং ভালো একটা, যে কিছু ক্ষেত্রে হ্যাঁ সব পারা তো সম্ভব না, এটা ঠিকই কথা, সব আনসার পারাও যায় না, কিন্তু তারপরেও আপনি যে ভঙ্গিমাতে আনসার গুলো দিয়েছেন এটা ভালো, খারাপ না। এবার শুরু থেকে বলি যে ইন্ট্রোডাকশনটাও খারাপ লাগেনি, ভালোই লেগেছে, বাংলাতে ভালোই দিয়েছেন, এবং ইংরেজিতে কতটা রেডি করেছেন আমার জানা নেই, আশা আমি করি দুটোই রেডি করেছিলাম, যেহেতু আপনি আমাকে বাংলাতে জিজ্ঞাসা করলেন আমি বাংলাতেই বললাম। এটা খুব ভালো কথা। হ্যাঁ, যে ভাষাতেই বা একবার জিজ্ঞেস করে নিতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, আমার মনে হয় যদি ইন্ট্রোডিউস ইউর সেলফ বলে তখন ইংরেজিতে বলাই ভালো, এবং যদি বলে নিজের সম্পর্কে কিছু করুন তাহলে বাংলাতে বলাই ভালো, ঠিক আছে। তো বাংলাটা শুনলে ভালো লাগলো, এবং আশা করি ইংরেজিতেও সেইভাবে রেডি করে রেখেছেন। এবং তারপরে আপনার হ্যাঁ ওই জায়গাটায় কিছু যেগুলো সদর শহর গুলোর নাম বলা হলো ওইগুলো খুব একটা ইয়ে ছিল না, তা আশা করি এগুলো পাওয়াটা উচিত ছিল, ঠিক আছে, ওটা দেখে নেবেন। এবং শুধু এই কটা না, আমাদের রাজ্যের যতগুলো সদর শহর আছে এবং আমাদের দেশের যতগুলো রাজ্য আছে তাদের রাজধানী, সেগুলো অবশ্যই ভালো করে জেনে রাখবেন। তারপরে আপনার নোটাবেল পার্সন হিসাবে যেগুলো জিজ্ঞেস করলাম মোরালেস ঠিকই ছিল, আরো কিছু নাম, সুকুমার রায়ও ছিলেন ওখানটায়, তাই না? তো ঠিকই আছে ওগুলো, এবং এই ব্যক্তিগুলো কারা কি জন্য বিখ্যাত সেগুলো আনসারও ঠিকই আছে, খারাপ বলা যায় না। সিএম মানে ফাইন্যান্স মিনিস্টারের ক্ষেত্রে যেটা আপনার হয়তো এটা ইনফরমেশনটা জানা নেই, এটা হলো যে হ্যাঁ 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 অমিত মিত্র ছিলেন, মাননীয় অমিত মিত্র ছিলেন, কিন্তু যে বিধানসভা হলো আমাদের, তাই না, বিধানসভাতে উনি কন্টেস্ট করেননি, এবং কন্টেস্ট না করলে 6 মাস পর্যন্ত এক্সটেন্ড থাকে, তারপরে তো ছেড়ে দিতে হয় পদটা, কারণ 6 মাসের মধ্যে জিতে আসতে হয়। তো উনি ওনার শারীরিক অসুস্থতার কারণে আর ভোটে লড়েনি, ঠিক আছে। ওই জন্য এখন এই আমাদের মাননীয় সিএম চিফ মিনিস্টার যিনি আছেন আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আর কি ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড এখন, আর একজন অ্যাসিস্ট্যান্ট আছেন জুনিয়র ফাইন্যান্স মিনিস্টার যিনি আছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক আছে। ওকে স্যার, হ্যাঁ, আমার তাহলে এটা জানা ছিল। হ্যাঁ এই কারণটাও জিজ্ঞেস করা হতে পারে আপনাকে যে কেন উনি অমিত মিত্র এখন নেই, ঠিক আছে, মাননীয় অমিত মিত্র কেন এখন নেই এবং এই কারণটা কি, ঠিক আছে। তো ওনার শারীরিক অসুস্থতার কারণে ভোটে আর কন্টেস্ট করেননি, তবে উনি একজন অ্যাডভাইজার হিসাবে আছেন, ঠিক আছে, উপদেষ্টা হিসাবে। ওকে তারপরে হ্যাঁ, এখানে গ্লুকোজ এর ক্ষেত্রে যেগুলো দেখছিলাম আমি, যে গ্লুকোজ সংকেতটা ঠিক আছে নিঃসন্দেহে, C6 H12O6, আর খাবার দাবার দেখছিলাম হানি, ড্রাইড ফ্রুটস, খেজুর, ডুমুর, এগুলো থেকেও সুক্রোজটা গ্লুকোজটা পাওয়া যায়, ঠিক আছে। আর গ্যালভানাইজেশনটাও ঠিক আছে, স্টিলের উপরে বা লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া, ঠিক আছে, মোর ওভারঅল খারাপ না কিছু, ঠিক আছে। আর রাজশেখর বসু, হ্যাঁ পরশুরাম ওনার ছদ্মনাম রাজশেখর বসু, হ্যাঁ হ্যাঁ রাজশেখর বসু ছিলাম।
না তো বলছি স্যার, মানে আমার একটা কোয়েশ্চেন আপনাকে আছে, মানে যদি আমার নেগেটিভ কিছু পয়েন্ট বলতে হয় তো আপনার কি মনে হয়, মানে এই হ্যাঁ দিকটা একটু বেশি আপডেট করলে ভালো হয়? হ্যাঁ তাহলে এটা তো অবশ্যই, সেই জন্য এইটা ওইভাবে আনসার করতে পারেন যে আপনি কোনো কাজ যেটা করতে চান সেটার মধ্যেই আপনি নিয়োজিত হয়ে যান, তখন বাকি অন্য দিকে অতটা ফোকাস করতে পারেন বা করেন। তাতে কি হবে, আপনি যে কাজ ভালোবাসেন কাজের প্রতি আপনি কি বলে ডিউটিফুল আর কি দায়িত্ব পরায়ণ সেটাও প্রকাশ করা আপনার। মানে এটা নেগেটিভ এর সঙ্গে একটা আমার পজিটিভ দিকটাও হ্যাঁ আসবে। হ্যাঁ এটাই হলো কথা, ঠিক আছে। তাতে কি হবে যে আপনি যে আপনার দায়িত্বের প্রতি দায়িত্বশীল সেটা প্রমাণ পাবে। আর কিছু নো স্যার, আর কিছু নেই। তবে আপনার কাছে ইন্টারভিউটা দিয়ে খুব ভালো লাগলো, কারণ আমি ICDS সুপারভাইজারের জন্য এমনি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছি, নিজের সেলফ প্রিপারেশন নিচ্ছি। তবে ইন্টারভিউটা দেওয়ার আপনি সুযোগ দিলেন, তো সেটা খুব ভালো লাগলো, এবং কোশ্চেন গুলো খুব ভালো লাগলো, এবং কোন কোন দিকগুলো আমাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা জানা গেল। তো থ্যাংক ইউ স্যার এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। ভালো, আপনাদের সাথে ক্যান্ডিডেট ভালো দেখলাম, আশা করি প্রিপারেশন নিতে থাকুন, আপনার একটা পজিটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে। অসুবিধা অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ও হ্যাঁ, ঠিক আছে, ওকে। রাখ।